আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট রিমুভ করে দিবেন। এর মানে আপনার জিমেলে যে আপনার যতটা আপনার এন্টার আপনি লগ ইন করেন সেটা আপনার থেকে যায়, সেটাকে আপনি রিমুভ করতে পারেন না। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার জিমেলকে রিমুভ করে দিবেন, যে কোনো আপনার ইমেলটাকে আপনি রিমুভ করে দিতে পারবেন। তো এটা আপনারা লগ ইন করেন, ধরেন আপনার বন্ধু বা কেউ আপনার যে কোনো একটি ইমেলে আপনার ধরেন চিঠি বা অন্য কিছু পাঠালো, সে কারণে আপনাকে লগ ইন করতে হয় এবং লগ ইন করা অবস্থায় সেটা লগ ইনই থেকে যায়, কিন্তু রিমুভ করতে পারেন না। তো সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে আপনি আপনার যে কোনো ইমেল লগ ইন করবেন এবং সেটাকে আপনি আবার আপনার ফোন থেকে রিমুভ করে দিবেন, সেটার আপনার কিছু আর কিছুই থাকবে না। তো এটা করার জন্য আপনাকে জিমেল অ্যাপটা ওপেন করতে হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমি এখন দেখছেন আমার যে জিমেল অ্যাপটি, সেই জিমেল অ্যাপটি এখন ওপেন করব। তো জিমেল অ্যাপটি ওপেন করার সাথে সাথে এরকম একটি চলে আসবে ইন্টারফেস জিমেলের, এবং ওপরে যে থ্রি ডট দেখছেন এখানে যে ডটটি, এই থ্রি লাইনস এখানে আপনি ক্লিক করে দেবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনার জিমেল অ্যাকাউন্ট শো করবে। এবং তারপর আপনি এখানে ক্লিক করবেন যে এখানে যে একটি বাটন দেখছেন এই বাটনটিতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার যত জিমেল লগ ইন থাকবে সব জিমেল এখানে শো করবে, এবং এখানে আপনি দেখতে পাবেন দুটি অপশন, একটি হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট এবং ম্যানেজ অ্যাকাউন্ট। তো অ্যাড অ্যাকাউন্ট মানে আপনারা সবাই জানেন, এবং ম্যানেজ অ্যাকাউন্ট মানে হচ্ছে এখান থেকে আপনি যে কোনো ইমেল বা জিমেল সেটা আপনি রিমুভ করতে পারবেন। তো আমি ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করব। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার কাছে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর এখানে জাস্ট আপনি অনেক অ্যাপ পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, আপনার যা লগ ইন করা থাকবে সব আপনি অ্যাপস পেয়ে যাবেন। তো এখান থেকে সিলেক্ট করবেন জাস্ট গুগলটা। তো এখানে জাস্ট দেখছেন গুগলের আইকন, সেই গুগলটা আপনি জাস্ট লগ ইন করবেন। তো আমি জাস্ট গুগলের ওপর ক্লিক করব। গুগলের ওপর ক্লিক করার পর এখানে দেখছেন আমার ইন্টার যত জিমেল আছে সব জিমেল এখান থেকে শো করছে। তো যে জিমেলটা আপনি জাস্ট লগ ইন করতে রিমুভ করবেন সেই জিমেলটার ওপর একবার ক্লিক করবেন। তো জাস্ট এখানে আমি এক্সাম্পল একটা জিমেল লগ ইন করেছিলাম, সেটা এখন রিমুভ করে দেবো। তো নিচে যে জিমেলটা দেখছেন সেই জিমেলটা আমি এখন রিমুভ করব। তো এখানে জাস্ট একবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে তার ইন্টারফেসটা আবার এরকম চলে আসবে। তারপর এখান থেকে আপনি পেয়ে যাবেন মোর অপশন। তো জাস্ট মোর অপশনে ক্লিক করে দেবেন। মোর অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন স্ন্যাক নাও এবং রিমুভ অ্যাকাউন্ট। তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন রিমুভ অ্যাকাউন্টে। তো এখানে আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি রিমুভ অ্যাকাউন্ট। তারপর আবার একবার পারমিশন চাইবে আপনার রিমুভ অ্যাকাউন্টে। তো জাস্ট আপনি রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, এবং ক্লিক করার সাথে সাথে দেখছেন আপনার ফোন থেকে যাবতীয় আপনার যেখানে ইউটিউব অথবা প্লে স্টোর সব জায়গায় আপনার সে জিমেলটা বা ইমেলটা শো করে, সেটা আর এখানে কোথায় কোনো জায়গাতে আপনার শো করবে না। আপনার আপনি কোনো জায়গাতে এটা আপনি আর শো আপনার শো করবে না, আপনার একেবারে ফোন থেকে সেটা রিমুভ হয়ে যাবে। তো জাস্ট আমি এক্সাম্পল প্লে স্টোরে চলে যাচ্ছি এবং প্লে স্টোর থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই তো জাস্ট আমি এখানে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পর আপনি জাস্ট এই অ্যারো বাটনে ক্লিক করবেন যে তিনটে ইমেল এখানে আমার লগ ইন করা আছে, সেই তিনটে ইমেলই শো করছে, বাকি ইমেল আপনার এখানে আর শো করছে না। তার মানে আপনার ফোন থেকে যত আপনার গুগল অ্যাপ আছে, গুগলের অ্যাপ আছে, সব জায়গায় আপনার ইমেল না হলে অ্যাপ ওপেন হয় না। তো সব জায়গা থেকে আপনার সেই ইমেলটা আপনার রিমুভ হয়ে যাবে। তো এটাই আপনাদেরকে আপনাদেরকে শিখিয়ে দেওয়া ছিল। তো এটাই আপনারা যে কোনো ইমেল লগ ইন করতে পারবেন এবং সেটা আপনি আবার পরবর্তীতে রিমুভ করে দিতে পারবেন। তো এটাই ছিল ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন।